আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই তোমরা ভালো আছো আর বাড়িতে খুব খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো আজ আমি যেটা করতে চলেছি যে ক্লাসটা, সেটা হলো স্ট্যান্ডার্ড ওয়ানের ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত। এই গণিত ক্লাস করতে গিয়ে আজকে আমরা প্রশ্নমালা 11 করাবো, যেখানে আছে টাকা পয়সার হিসাব। আমরা হাটে বাজারে বা মুদির দোকানে যেখানেই যাই না কেন, কী করতে পারবো? মুদ্রার বিনিময় করতে হয় আমাদের। কোনো জিনিস আদান প্রদান করতে গেলে দোকানদারের সঙ্গে আমাদের কী করতে হয়? মুদ্রার বিনিময় করতে হয়। এই মুদ্রাকেই বলা হচ্ছে টাকা পয়সা। তো আজ আমরা দেখব টাকা পয়সার হিসাবে কীভাবে আমরা সলভ করতে পারি প্রবলেমগুলো। দেখো, আমরা কি জানি, এক টাকা, এক টাকা সমান কি 100 পয়সা, এক টাকা সমান 100 পয়সা, এক সিকি, এক সিকি সমান 25 পয়সা, এক আধুলি সমান 50 পয়সা। তাহলে এক টাকা সমান 100 পয়সা, এক সিকি সমান 25 পয়সা, একটি আধুলি সমান 50 পয়সা, অর্থাৎ দুটো আধুলিতে মিলে 1 টাকা হবে, বা 4 সিকিতে 1 টাকা হবে। ঠিক আছে, আচ্ছা আমি আজকে এই টাকা পয়সার কিছু যোগ বিয়োগ দেখাচ্ছি, সেগুলো মন দিয়ে তোমরা দেখবে, বুঝবে, বোঝার চেষ্টা করবে। প্রবলেম হলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। দেখো, আমি আজ একটা যোগ দেখাচ্ছি। প্রথমে আমরা টাকাকে সংক্ষেপে টা আকারে লিখব, বিসর্গ দেব, আর পয়সাকে প লিখে বিসর্গ দেব। ঠিক আছে, টাকাকে টয়াকার লিখব, বিসর্গ দেব, পয়সাকে প লিখে বিসর্গ দেব। ওকে, দেখো দুয়ের দাগ দেখাচ্ছি আমি, কী আছে না, 6 এই যোগটা আছে না, দেখো সবাই এই যোগটা আছে। যোগটা কিভাবে করছি, আগে পয়সার দিক থেকে আমরা যোগ করব। কোন দিক থেকে যোগ করব? পয়সার দিক থেকে। তাহলে দেখো, 5 আর 5 যোগ করলে, 5 এর পর 6, 7, 8, 9, 10, 5 আর 5 যোগ করলে কত হচ্ছে 10। 10-এর কী হবে, 0 লিখলাম, 5, 5, 10-এর কী লিখলাম, 0 লিখলাম, হাতে কী থাকলো, 1, হাতে 1, 1টাকে এখানে লিখে রাখলাম এর সোজা, তাহলে 1-কে সোজা লিখলাম, 5, 5, 10-এর 0, হাতে 1 লিখলাম। দেখো, 7 আর 2-এ, 7-এর পরে 8, 9, আর হাতের 1, 10, 10-এ 0, এই 1 এখানে মাথাতে লিখে রাখলাম, 1 লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে 7 দিয়ে 9 আর হাতের 1, 10 নিয়ে 10-এ 0 দিলাম, হাতে থাকলো 1, লিখে রাখলাম। এবারে 6, 6-এর পর 3, 6, 7, 8, 9, আর এই হাতের 1 লক্ষ্য করো, হাতের 1 মিলে কত হলো, 9-এ 10, তাহলে 10 লিখেছি না, তাহলে কী লিখলাম, এবারে যোগফল হয়ে গেছে, আমি কি লিখব, অতএব লিখব, অতএব, অতএব যোগফল, সমান দেখো 10, এই যে টাকা, দেখো 10 টাকা। আর পয়সার জায়গায় কী আসছে আমাদের, 0-0, 0-র কোনো মূল্য নেই, 0-0, সেই জন্য আমরা 0-0 পয়সা লিখতে পারি, নাও লিখতে পারি। তাহলে কী লিখবো, যোগফল সমান 10 টাকা, 10 টাকা। ঠিক আছে, আরও একটা দেখাচ্ছি তোমাদের, দেখো 10-এর দাগ দেখাচ্ছি, দেখো লক্ষ্য করো সবাই, দেখো টাকা লিখলাম, পয়সা দেখো 55 টাকা 80 পয়সা, 60 টাকা 75 পয়সা, এটাকে আমি যোগ করছি। তাকাও পয়সার দিকে তাকাও, দেখো 0 আর 5, 5 আর 0 যোগ করলে কী পাচ্ছি, 5, 5 এই বসিয়ে দিলাম,
হাতে কিছুই নেই, ওই জন্য উপরে লিখছিও না, ঠিক আছে। আটের পর থেকে সাত, আট আর সাত, আটের পর থেকে গুনে যাও, আটের পর থেকে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো, আট আর সাত কত হলো পনেরো, পনেরোর কত হবে পনেরোর পাঁচ লিখবো, পনেরোর পাঁচ লিখলাম, হাতে কত থাকলো এক, একটাই টাকার ঘরে লিখে দিলাম, এক হাতের একটা লিখে দিলাম, তাহলে পনেরোর পাঁচ লিখলাম, হাতে থাকলো এক, পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হয়, তার সঙ্গেই এক, এক যোগ করবো, তাহলে পাঁচ আর ছয় এক, পাঁচ আর এক যোগ করলে কী হয় পাঁচের পর থেকে ছয়, তাহলে ছয় লিখে দিলাম। এবারে ছয় আর পাঁচ, ছয় আর পাঁচ যোগ করবো, ছয়ের পর থেকে সাত আট নয় দশ এগারো, এই এগারো লিখে দেবো আমরা। তাহলে এইবারে কি লিখবো, অতএব যোগফল সমান ১১৬ টাকা ৫৫ পয়সা, দেখতে পাচ্ছ সবাই, ১১৬ টাকা ৫৫ পয়সা, সবাই দেখতে পাচ্ছ, বুঝতে পারছ সবাই? দেখো মুছে দিলাম, চলে আসছি আর একটা যোগ দেখাবো, দেখো তোমরা আরও একটা যোগ দেখাচ্ছি, ধরো এই ১৩ দাগে দেখালাম, ১৩ দাগে লিখছি, দেখো এই টাকা পয়সা, টাকা হচ্ছে ১০ পাঁচ ৬৫ টাকা ৭২ পয়সা ৪৪ টাকা ৫৫ পয়সা, ৬৫ টাকা ৭২ পয়সা ৪৪ টাকা ৫৫ পয়সা যোগ করব ওর সঙ্গে, দেখো সবার আগে দেখো পয়সার দিকে দেখাও, এককের ঘরে কি আছে ৫ আর ২, পাঁচের পর থেকে দুঘর গুনো, পাঁচের পর থেকে ৬ ৭, তাহলে ৭ লাখ সোজাসুজি দিতে হবে, একদম সোজা সোজা দেখেছো, আমার কিন্তু এই ঘর থেকে এই ঘরে চলে আসছে না, কিন্তু এই সোজাসুজি তোমরা মেনটেন করবে, সোজা পাঁচের পর থেকে দু ঘর ঘুরলে কত হয় ৭ বসিয়ে দিলাম, এইবারে এইটাই চলে আসছি ৫ আর ৭, সাতের পর থেকে ৮ ৯ ১০ ১১ ১২ ১২, ১২র কী বসবে, ১২র ২ বসলো, হাতে থাকলো ১, একটা আমি এই সোজাসুজি এখানেই লিখে রাখলাম, হাতে এক, সাতে পাঁচে ১২, ১২ ২ বসালাম, হাতের এক লিখে রাখলাম, এইবারে যোগ করছি, এটা ৫ টাকায় চলে আসে, ৫ আর ৪ ৫-এর পর থেকে ৬ ৭ ৮ ৯, আর হাতে থাকলো ১ সেটা যোগ করব, তাহলে কত হলো ৫ ৪ ৯ আর হাতের এক মিলে ১০, ১০-এর ০, ১০-এর ০ বসালে হাতে থাকে কত ১, এবারে এর সোজা সুজি চলে এলো ১, তাহলে পাঁচ আর নয় হাতের এক, দশের শূন্য হাতে এক উপরে লিখেছি, দেখো ছয় আর চার, ছয়ের পর থেকে চার ঘর গুনি, ছয় সাত আট নয় দশ, আর হাতে এক ছিল, তাহলে ছ চার দশ আর হাতের এক মিলে কত হলো ১১, লিখব ১১, লেখা শেষ, লেখার পর আমি কী লিখবো, অতএব যোগফল সমান ১১০ টাকা ২৭ পয়সা, অতএব যোগফলটা কিন্তু তোমাদের লিখতেই হবে, অতএব যোগফল কি হলো ১১০ টাকা ২৭ পয়সা, ঠিক আছে সবাই বুঝতে পারো তো এতদূর, এবার আমি দেখাবো ভাষার গণিত, ভাষার গণিত দেখাবো তোমাদের, বোঝার চেষ্টা করবে আমি আশা করছি তোমরা বুঝতে পারছ সবাই, আমি এবার ভাষার গণিত তোমাদের দেখাতে চাইছি, ভালো করে লক্ষ্য করবে তোমরা,
দেখো 26-এর দাগে দেখো ভাষার গণিত আছে, লক্ষ্য কর আমি পড়ছি। তোমার কাছে 9 টাকা 25 পয়সা এবং তোমার বোনের কাছে 4 টাকা 20 পয়সা আছে। তাহলে কি হলো, তোমার কাছে 9 টাকা 25 পয়সা, তোমার বোনের কাছে 4 টাকা 20 পয়সা আছে। তাহলে তোমাদের দুই ভাই বোনের কাছে মোট কত টাকা কত পয়সা আছে? তোমার তোমার কাছে 9 টাকা 25 পয়সা, তোমার বোনের কাছে 4 টাকা 20 পয়সা। তাহলে তোমাদের দুইজনের দুই ভাই বোনের কাছে মোট ক টাকা কত পয়সা আছে? তা দুই ভাই বোনের কাছে মোট, তাহলে কী হবে, এটা বেশি হবে, তোমার আর বোনের মিলে তাহলে বেশি হবে টাকা। তাহলে বেশি হলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করব, যোগ করছি দেখো। তাহলে আমার কাছে ক টাকা ছিল, 9 টাকা 25 পয়সা এটা তোমার কাছে ছিল, আর তোমার বোনের কাছে ছিল কত, না 4 টাকা 20 পয়সা। চার টাকা 20 পয়সা ছিল, ছিল তোমার কাছে 9 টাকা 25 পয়সা ছিল, তোমার বোনের কাছে 4 টাকা 20 পয়সা ছিল, তোমাদের দুই ভাই বোনের কাছে মোট। তাহলে আমি এই দুটো কী করব, যোগ করব। দেখো পয়সার সোজা পয়সা লিখে ফেলবে, লিখে ফেললাম, যোগ করছি 5 আর 0, 5-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে, 5ই হয়। 2 আর 2, 2-এর পর থেকে 3, 4, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হয়। দেখো হাতে কিছু নেই, তাহলে দেওয়ার দরকার নেই, টাকার সোজা টাকা আমি লিখলাম। 9-এর পর থেকে 4 ঘর, 9 আর 4 যোগ করছি, 9-এর পর থেকে 4 ঘর বলো, 9, 10, 11, 12, 13, 9 আর 4 কত হলো, হ্যাঁ 13। তাহলে হলো কত আমাদের, 13 টাকা 45 পয়সা, 13 টাকা 45 পয়সা, ঠিক আছে। তাহলে আমি অতএব দিয়ে লিখতে হবে, অতএব বলে যে তোমাদের দুই ভাই বোনের কাছে মোট কত টাকা কত পয়সা রয়েছে। যেহেতু তুমি করছো অঙ্কটা, তাহলে তোমাদের লিখবে না, তুমি কি লিখবে, না আমাদের লিখবে, অতএব আমাদের দুই ভাই বোনের কাছে মোট আমাদের দুই ভাই বোনের কাছে মোট লেখার পরেই কত জায়গায় এখানে লিখবে, 13 টাকা 13 টাকা 45 পয়সা, আচ্ছা কি লিখলাম, না আমাদের দুই ভাই বোনের কাছে মোট 13 টাকা 45 পয়সা আছে, ঠিক আছে, দুই ভাই বোনের কাছে 13 টাকা 45 পয়সা আছে, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের বাড়ির জন্য হোম টাস্ক HW কিছু কাজ দিয়েছি, দেখে নাও। একের দাগ যেটা দিয়েছি, একের দাগে তোমরা দেখবে একের দাগে শর্ট কোশ্চেন আছে, ওই শর্ট কোশ্চেনটা পুরোটাই করতে হবে কিন্তু একের দাগে। তারপরে 3, 4, 5, 8, 9, 11, 12, 27, 28, 30 এবং 31। আমার ক্লাস কেমন লাগলো তোমরা বুঝতে পারলে কি না কমেন্ট বক্সে জানাবে কিন্তু। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।